পলাই গল সার লুটিনিলে প্রায় আড়াই কোটি টাকা পূজার মুরাঝারত পুনের প্রবঞ্চক শিক্ষকর জাল শ লোকক লুটি পলাল আমিরউদ্দিন ওরফে আমির মাস্টর পূজার মুরাঝারত শ লোকর পর ধন লুটি পলাল এইজন আমিরউদ্দিন ওরফে আমির মাস্টর ইন্ডিয়া ট্রেভেলস নামৰ এটা প্রতিষ্ঠান খুলি লুটিলে বহুজনক মুরাঝারর বহু লোককে অধিক মুনাফা দিয়ার প্রলোভন দিয়ে সংগ্রহ করেছিল ধন এইজনে দীর্ঘদিনে অঞ্চলট ঘর শিক্ষক হিসাবে শিক্ষাদান করেছিল আমিরউদ্দিনে কিন্তু চারি মাস পূর্বেহে আসল রূপ দেখালে আমিরউদ্দিনে হাতি হওয়া বহু লোকর সংগ্রহ করা প্রায় আড়াই কোটি ধন লৈ উধাও আমিরউদ্দিন হঠাৎ নোহা হয়ে পড়ল মাস্টর আমিরউদ্দিন নোহা হল আমিরর ইন্ডিয়া ট্রেভেলস নামৰ প্রতিষ্ঠান আমির নোহা হওয়ার লগে লগে হাহাকার বহু ব্যবসায়ীর লগতে অঞ্চলবাসীর মাজত স্যারে মোক কলে যে আপনি একে একে মোর ইয়াত থই দিয়ক আপনার একেলগত পয়সা কেটা লই যাব মই কইছো স্যার ঠিক আছে মই সরু কালতে মই স্যারক দেখি আইছো মোক মানে টিউশনি করাইছিলে মই স্যারর উসর টিউশনি করেছিল সদায় সরু কালের পরা এইটো কারণে মোর বিশ্বাস হয়ে গল স্যারজন ভাল মানুষজন ভাল আসলে এটা হঠাৎ যে কিবা হয়েছিল কি হয়েছে মই নেজানো হঠাৎ পলাই গল স্যারজন কেস মই করেছিল মানে কেসও মানে একো হওয়া নাই মোর পর 4 লাখ টাকা মোর এটা মোর বর্তমানে বিজনেসটা মোর বন্ধ আছে এটা মই মানে 2 বছর মান দিছো 1,80,000 টাকা মই হয়েছে পয়সা তো দেয়া না মই বহুত দুঃখে মানে আছো স্যার 80-90 লাখ টাকা হব 1 কোটি মানে আশে পায়ে হব টাকা লই তো ইয়ার পর উদা হয়েছে আমি আমরা যার বাপ্রাত ভয়া জানাইছিল তেখেতে কৈছিল যে এটা পদক্ষেপ লব কিন্তু কোনো পদক্ষেপ আজিলৈকে লওয়া নাই দীর্ঘদিনে অঞ্চলটোত ঘরুয়া শিক্ষক রূপে কর্মরত হয়ে থাকার বাবে অতি সহজে অঞ্চলবাসী বিশ্বাস করেছিল মাস্টর আমিরউদ্দিনক খাতি হওয়া বহুজনের পর দৈনিক সাপ্তাহিক আর মাহিকিয়া হিসাবত সংগ্রহ করেছিল ধন আমিরে অবশেষত আমিরউদ্দিনের কোনো সন্ধান নোপাত এতিয়া আরক্ষীর কাষ চাপিছে প্রবঞ্চিত বহু লোক উল্লেখ যে 6 মাস পূর্বে পাসপোর্ট জালিয়াতির গোচরত গ্রেপ্তার হয়েছিল আমিরউদ্দিন উজাই আরক্ষী অধীক্ষকর নির্দেশত জেললৈ প্রেরণ করাও হয়েছিল আমিরউদ্দিনক ইফালে বারে বারে প্রবঞ্চকর জালত পড়ে বহুজনে হেরুয়াইছে নিজের গাঁঠির হাঁচতিয়া ধন কম সময়তে অধিক মুনাফা লাভর লোভত পড়ে পেটত গাঁঠি দিবলগাত পড়েছে বহু খাতি হওয়া লোকে ইয়ার পাছতো শিক্ষা লওয়া নাই বহুজনে সজাগ নহলে হয়তো এনে প্রবঞ্চকর পরবর্তী টার্গেট হব পারে আরো বহু এনে সাধারণ লোক সেয়ে সাবধানতা আর সজাগতার বাহিরে আন কোনো উপায় নাই এই প্রবঞ্চনার জালর পৰা নিজকে বচাবলৈ ডবকার পৰা ইসমাইল আলী রিপোর্ট NKTV+